জাতীয় শ্রমিক লীগ এর নবনির্বাচিত বীর মুক্তিযোদ্ধা নূর কৌতুব আলম মান্নানকে সভাপতি হয় ধানমন্ডি 32-এর রাজধানীর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের জাতীয় শ্রমিক লীগ এর নেতাকর্মীগণ সভাপতি মান্নানকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে ওঠে ধানমন্ডি 32। এ সময় জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন সিবিএ সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান সহ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ এর কেন্দ্রীয় নেতাকর্মীগণ।